আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। করুণা বরুণালয় পরম প্রেম ঘন শ্রী বিগ্রহ কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী আনন্দকন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহৈতুকি করুণায় শ্রী মাধব মাসিস্থ দিগনগর বাজারস্থিত শ্রী শ্রী দুর্গা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে সুমঙ্গল মাঙ্গলিক পরম ভাগবতীয় কথা সুধা যজ্ঞের ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় পরম আরাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শ্রীল গুরু মহারাজের কমল রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি সমাগত মঙ্গলময় স্থিতি উপস্থিতিতে যে সকল ভাগবত আচার্য বৃন্দ সংকীর্তন রসজ্ঞ বৃন্দ নিত্যানন্দের চরণাশ্রিত পরম অনুরাগী ভক্তবৃন্দ স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে দিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আজ মঙ্গলময় শুভ অধিবাস, সে অধিবাস কোন নামযজ্ঞের নয়। আজ মঙ্গলময় অধিবাস হল যিনি বিশুদ্ধ ধৃত পরম সত্যম, যিনি সংকর্ষণ মূল অংশী, যিনি ত্রেতাযুগে মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্রের অনুজ লক্ষণ, যিনি দাপরে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম তত্ত্ব, তিনি কলিযুগে অক্রদ পরমানন্দ অভিন্ন চৈতন্য তনু নাম প্রেমদাতা আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদের আবির্ভাব, নিতাই চাঁদের শুভ নিত্যানন্দ ত্রয়োদশীর পূর্বে আজ নিত্যানন্দ গুণগাথার আমরা শুভ অধিবাস ঘোষণা করলাম। অক্রদ পরমানন্দ অভিন্ন চৈতন্য তনু সেই শ্রীমন নিত্যানন্দ প্রভুর যিনি সংকর্ষণ অংশী, মূল সংকর্ষণ, সেই নিত্যানন্দ প্রভু তিনি কি করছেন? সদা ঘূর্ণ নেত্রং, তার আকর্ণ বিস্তৃত কমল নয়ন চারিদিকে ঘূর্ণাবর্ত ঘুরছে, চোখের পদ্ম সদৃশ কমল দল সদৃশ নয়ন মণিটি চারিদিকে ঘুরাচ্ছেন। আর কি করেছেন? কর কলিত বেত্রং কলি ভিদং, না তিনি তার শ্রীহস্তে আজানুলম্বিত শ্রীহস্তে একটি বেদ, তিনি কি করছেন? কর কলিতং বেত্রং, তার করকমলে শ্রীহস্তে তিনি বেত্র ধারণ করেছেন, কারণ তিনি এই কলিহত জীবের কাছে যাতে কাল কবলিত কলি মায়া এসে জীবকে কৃষ্ণ বিমুখ প্রেম বিমুখ হরিনাম বিমুখ না করতে পারে, নিত্যানন্দ প্রভু ঘূর্ণ নত্রে বেত্র ঘূর্ণাবর্তে বলছেন, হে কলি যারা গৌরচন্দ্র হরিনাম আশ্রয় করবে তাদের কাছে তুমি আসতে পারবে না, মায়া তাদের কবলিত করতে পারবে না। কলি বিদরয়া দেখি তারে, মহাজন বলছেন কি এই শব্দটা কিসের? সর্বদা উদ্ঘূর্ণ নেত্র,
করেতে গৃহীত বেত্র নয়নটা কমলাক্ষ আকর্ণ বিস্মৃত কমল নয়নটা চারিদিকে ঘোরাচ্ছেন মনি আর করেতে গৃহীত বেত্র কলি বিদরয় দেখি তারে দেখি কলি যারা গৌর চরণ শ্রীগুরু চরণ আর যারা হরিনাম ধর্মকে আশ্রয় করেছে প্রেম ধর্মকে আশ্রয় করেছে তাদের কাছে আমি তোমায় আসতে দেব না যদি কোন রাজ অধিরাজ চক্রবর্তী রাজা আর তিনি ক্রোধান্বিত ক্ষিপ্র গতিতে বন্দুক বা অস্ত্র হাতে নেন তার সামনে কেউ আসতে পারে সহজে তার কলিকে দমন করবার জন্য তার করকল্লবে বেত্র নিয়ে তিনি ঘূর্ণিত নয়নে বলছেন কলি আমার এই জীবকে তুমি গ্রাস করতে পারবে না সেই প্রভু নিত্যানন্দ ভজন করুণ ভজন তরুর কন্দ নিরবধি ভোজি আমি তারে ভোজি কি আমরা নিরবধি কি নিত্যানন্দ চরণ আশ্রয় করে নিত্যানন্দ গুণ মহিমায় নিত্যানন্দ চরণে আমরা নিরবধি কি নিতাইকে স্মরণ করি মনন করি চিন্তন করি অনুধ্যান করি এখানে কি বলালো ভজন তরুর কন্দ কোন সজীবিত পত্র পুষ্প পল্লবিত বৃক্ষ বেঁচে থাকে ছায়া ফল ফুল বিতরণ করে মূল কন্দ শিকড়ের জন্য বোঝা যায় কোন পত্র পুষ্প পল্লবিত বৃক্ষ ছায়া ফল ফুল দিয়ে জগৎ জীবকে তৃষিত জীবকে ক্লান্ত জীবকে শ্রান্ত জীবকে তিনি প্রশান্তি দান করেন তার মূলে আছে সেই বৃক্ষের মূল বা গোড়া নিত্যানন্দ প্রভু হলেন সেই ভজন তরুর স্কন্দ মূল কন্দ আরে বাবা আমরা জানি যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কলির উপাস্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই তো আমাদের উপাস্য তত্ত্ব তবে নিত্যানন্দকে কেন তরুর কন্দ বলা হলো বলা হলো এই জন্য ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর প্রেম ভক্তি মহারাজ শিল ঠাকুর নরোত্তমের এই মহাপদ আচ্ছা ধনমোর নিত্যানন্দ কেন নিত্যানন্দ ধন কেন ধন মানে ঐশ্বর্য এই জগতে কারো অভিলাষ পূরণ কারো সুখসন সুখ স্বচ্ছন্দে থাকতে গেলে কিসের প্রয়োজন বাবা এই জগতে সুখে থাকতে গেলে স্বচ্ছন্দে থাকতে গেলে ঐশ্বর্যের প্রয়োজন কিনা লোকের দুয়ারে হাত পাতা কাঙাল ভিকারি ফুটপাতে যাদের বসবাস যাদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থান নেই যাদের আশ্রয় নেই তারা কি জগতে সুখ পায় জাগতিক সুখ পেতে গেলে ঐশ্বর্য লাগবে কিনা পরম কোনো মঙ্গল কাজ করতে গেলে ঐশ্বর্য লাগবে কিনা তেমন আমাদের এই প্রেম জগতে ভজন রাজ্যে নিত্যানন্দই হলো ঐশ্বর্য নিত্যানন্দই হলো ধন নিত্যানন্দ ধন ঐশ্বর্য না থাকলে আচ্ছা আজকের একবার একবার বারবার হরি বল দিও না শাস্ত্র কি বলছেন বলে আবার সমালোচনা করবেন না বারবার হরি বল দিও না বললাম কেন হরি কথাই তো হচ্ছে বারবার না দিয়ে মাঝে মাঝে দিলে ঘুম কেটে যায় অলসতা কেটে যায় প্রয়োজন আছে বারবার দিবেন না একবার উলোধনী দিবেন আমাদের রাধা কুণ্ডের প্রবাহ ধারায় আছে একবার উলোধনী দিতে সাতবার তিনবার নিয়ম কিন্তু ভাগবতে একবার আমরা বলছিলাম তরুর মূল কন্দ নিত্যানন্দ এই জন্য প্রভু নিত্যানন্দের ধনমোর নিত্যানন্দ কারণ ভগবত জগতে আধ্যাত্ম জগতে সেই রাধা কৃষ্ণর যুগল ব্রজপ্রেম আর মহাপ্রভুর যে প্রেম ধর্ম এইটি আস্বাদন করতে গেলে ভোগ করতে গেলে এই যে প্রেম ঐশ্বর্য মাধুর্য এটার প্রথমেই দরকার ঐশ্বর্য বা ধন এই জন্য
এই জন্য নিত্যানন্দ হলেন সেই গৌর প্রেমদাতা সেই যুগল চরণে। হ্যাঁ, নিতায়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। আচ্ছা, পাইতে নাই কেন মহাজন বললেন? বললেন না, লবণবিহীন লবণবিহীন ব্যঞ্জন যেমন আস্বাদন হয় না, তেমন আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ করুণা ব্যতীত ব্রজে রাধা কৃষ্ণ পেয়েও না পাওয়ার মতো আস্বাদন হয় না। এই জন্য নিত্যানন্দ তত্ত্ব বড় সুগুড় রহস্য পরিব্রাবিত। নিত্যানন্দ প্রভু এই জন্য ভজন তরুর কন্দ মূল, শিকড় না থাকলে পত্র পুষ্প বাজবে কি? সুশীতল ছায়া ফলমূল সুগন্ধ সৌরভে আস্বাদন হবে কি? তেমন ভজন তরুর কন্দ হলেন শ্রীপাদ অভিন্ন চৈতন্য তন প্রেম নাম দাতা প্রভু নিত্যানন্দ। ধন না থাকলে, আচ্ছা নিত্যানন্দ ধন, আর বলছেন পতিমর গৌর চন্দ্র, তার মানে যদি ধন থাকে কোনো সতীর কাছে, কোনো সদবা সাধ্বি আর পতিপ্রাণা কোনো সতী যদি থাকে, তো সেই সতীর পতিকে সেবা করতে গেলে সতীর কাছে তো ধন থাকতে হবে, ঐশ্বর্য থাকতে হবে, না থাকলে সেবা হবে কি? তো নিত্যানন্দ যদি ধন হয় আর পতি, আচ্ছা ধন আছে অথচ রমণীর কাছে পতি নাই, তো পতি না থাকলে সেই ধনের সার্থকতা আছে স্বামী সেবা ছাড়া? ধন নিত্যানন্দ, পতি হলেন গৌর চন্দ্র। আচ্ছা ধন আছে, পতিব্রতার পতি আছে, কিন্তু সেই পতির ভিতরে প্রাণ নাই, তো ধন থেকেও কি আর পতির মরা দেহটা থেকেও কি? যদি প্রাণ না থাকে, প্রাণমর যুগল কিশোর। আহা, নিত্যানন্দ ধন ঐশ্বর্য, মহাপ্রভু হলেন পতি আর প্রাণ হল যুগল কিশোর, এই তো আমাদের ভজনের সংকেত। এই জন্য বলছেন নিত্যানন্দ তরু কন্দং। আচ্ছা নিত্যানন্দ তত্ত্ব আগে কেন? অমন নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে, আগে গৌর ভজনের কথা আছে কি? অমন নিতাই ভজ ভজলে নিতাই গৌর, কেন অপেক্ষা কেন নিত্যানন্দের? নিত্যানন্দ হলেন আশ্রয় তত্ত্ব ভক্ত স্বরূপ, আশ্রয় তত্ত্ব ব্যতীত বিষয়ে পৌঁছানো, মাতৃ গর্ব না পেলে সন্তান প্রসব হবে তো? সন্তান জন্মদান হবে তো? পুরুষের পক্ষে কি সম্ভব? আশ্রয় তত্ত্ব হতে হবে, সন্তানের আশ্রয় তত্ত্ব মা। আচ্ছা অন্ধের আশ্রয় কি? যষ্টি লাঠি, ওই একটা লাঠি পেলেই অন্ধ কিন্তু বাজার পর্যন্ত তার কাজ সেরে আসতে পারবে, কিন্তু লাঠি হাতে না থাকলে অন্ধের পথ চলা যাবে কি? তেমনি শাস্ত্র বলছেন এখানে অন্ধ হলো বিষয়, বাজারে যাওয়া হলো বিষয়, আর লাঠিটা হলো আশ্রয়। ফুলের বৃক্ষটা হলো আশ্রয়, ফুলটা হলো বিষয়। আচ্ছা তৃষ্ণাটা হলো বিষয়, আশ্রয় কি? জল। জলবিহীন তৃষ্ণা লাগলেও সমাধান হবে কি? যদি জল তত্ত্ব না থাকে, জল হলো আশ্রয়, তৃষ্ণাটা হলো আমাদের গৌড়ীয় ভজনটা বুঝতে গেলে, যুগল প্রেম বুঝতে গেলে, ব্রজের মধুর বিন্দা বিভিন্ন মাধুর্য বুঝতে গেলে, আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব না বুঝলে প্রবেশ করা যদিও সুকঠিন, কিন্তু একটু বুঝতে হবে। আপনারা বিজ্ঞ জন, অনুরাগী জন, উৎকণ্ঠিত জন, ভগবত পিপাসা আপনাদের হৃদয়ে আছে, এই তত্ত্বগুলো না জানলে কিন্তু পথ হারাবার সুব্যবস্থা আছে চারিদিকে, আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব। মা ছাড়া পুরুষের পক্ষে সন্তান জন্মদান, সন্তান বিষয়, মাতৃগর্ভ হলো আশ্রয়, ফুলের বৃক্ষটা হলো আশ্রয়, ফুলটা হলো বিষয়, অন্ধ হলো, অন্ধের বাজারে যাওয়াটা বিষয় বাজার, কিন্তু লাঠিটা হলো আশ্রয়, তৃষ্ণা হলো বিষয় কিন্তু আশ্রয় হলো জল। তৃষ্ণা লেগে কি করবে যদি জল না পাও তুমি?
আশ্রয় হলো জল। তেমনি গৌর প্রেম, রাধা প্রেম, ব্রজ প্রেম, এই সকল কিছুর আশ্রয় হলো নিত্যানন্দ। আশ্রয় করিয়া ভজে এই এই নিত্যানন্দ হলো আশ্রয়। কেন বলা হলো? আমাদের যিনি দীক্ষাদাতা ছিল গুরুপাদ পদ্ম, এই আমাদের প্রত্যেকের গুরু। কি বলা হয়েছে? মদগুরু শ্রী জগত গুরু, মাতাত্মা সর্বভূতাত্মা তস্ময় শ্রী গুরবে নমঃ, মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী। তার মানে আমার যিনি দীক্ষাদাতা গুরু তিনি জগতের গুরু। তো আমার গুরু হলো ব্যষ্টি গুরু। আমার গুরু কি জগৎগুরু? আমার গুরু হলেন আমাদের সম্প্রদায়ের, আমাদের ভক্তগণের ব্যষ্টি গুরু। কিন্তু গুরুর গুরু সমষ্টি গুরু কে? সূর্য হলো মূল জ্যোতির প্রকাশ, সূর্য হলো মূল অগ্নির প্রকাশ। সূর্য থেকে ধার করেই তো এই বিদ্যুৎ গুলো পাওয়া। এরা হলো ব্যষ্টি আর সূর্য হলো সমষ্টি। নদ নদী গুলো হলো ব্যষ্টি, সমুদ্র হলো সমষ্টি। তেমনি নিত্যানন্দ আশ্রয় তত্ত্ব হলো সমষ্টি গুরু। প্রত্যেক গুরুর মধ্যেই এই নিত্যানন্দ তত্ত্ব। যে যে মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আপনার গুরু ব্যষ্টি গুরু, কিন্তু সমষ্টি গুরু হলো নিত্যানন্দ। এই জন্য আগে মহাপ্রভুর ভজন নয়, আগে চৈতন্যের কৃপা নয়, আগে হলো নিতাইয়ের পদকমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জুড়ায়। আচ্ছা, গাছের ছায়ায় তপ্ত রৌদ্রে দাঁড়ালে গাছের ছায়ায় তো রাত দিন থাকতে পারবেন না, গৃহে ফিরে যেতে হবে। কিন্তু গাছের ছায়াটা অতিক্রান্ত করে রাস্তায় বেরোলে এই গাছ পিছে পিছে ছায়া দেবে তো? কিন্তু নিত্যানন্দ হলো সেই ছায়া যাকে আশ্রয় করলে এই জন্ম মৃত্যু সংসারের ত্রিতাপ হতে তিনি শীতল ছায়া দিয়ে তাকে প্রেম ভক্তি দিতে পারেন। নিতাইয়ের পদকমল কোটি চন্দ্র যে ছায়ায় জগত জোড়ায়। এই জগতে জ্বালা জোড়াবার, তপ্ততা জোড়াবার একমাত্র আশ্রয় তত্ত্ব সমষ্টি গুরু তত্ত্ব শ্রীমান নিত্যানন্দ প্রভু। ভজে নিত্যানন্দং ভজন তরু গন্ধং নিরবধি। আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী, শুভ আবির্ভাব তিথি প্রভুর। এই জন্য আজ আমরা অধিবাস এই নিত্যানন্দ প্রভুর, তার গুণ চরিত্র বিচিত্র মহিমা কথা আমরা আস্বাদন করব। নিতাই চাঁদ এই বাংলার ঘরে ঘরে, এই বদ্ধ কলিযুগের দুয়ারে দুয়ারে কে নাম বিলালো? মহাপ্রভু। একটু যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, কে এই বাংলার ঘরে ঘরে দ্বারে দ্বারে কে নাম বিলালো? মহাপ্রভু। মহাপ্রভু নাম এনেছিলেন কিন্তু বিতরণ করেছিলেন নিতাই চাঁদ। মহাপ্রভু বিতরণ সেই ২৪ বছরের, সেই ভারত বিজিত সেই পরম নিমাই পণ্ডিত, তার বিদ্যা বৈধস্য পণ্ডিতগণ থরথর করে কাঁপতেন। নবদ্বীপে শিবা সঙ্গনে একটি বছর তিনি গুপ্তভাবে ঘরের খিল দিয়ে আর শিবা সঙ্গনে হরি নাম করেছেন, কিন্তু বিতরণ করলো কে? শেষ ২৪ বছর তিনি আমাদের পুরুষোত্তম ধামে, পুরী ধামে, লীলা পুরুষোত্তম ধামে কাটালেন। আর ১২টা বছর তো তিনি গম্ভীর গাম্ভীরা থেকে বেরোননি। তাহলে কলিযুগের দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে, নগরে প্রান্তরে কে নাম প্রেম বিতরণ করলো? মহাপ্রভু নাম এনেছিলেন কিন্তু বিতরণ করেছিলেন নিতাই চাঁদ। তিনি দাতা, তিনি নাম প্রেম দাতা। অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় রে অভিমান শূন্য নিতাই, নগরে কি বলা হলো? নিত্যানন্দ গেলেন না মহাপ্রভু গেলেন? আজ যে সমগ্র বিশ্বব্যাপী উত্তপ্ত হরিনামের সংকীর্তনে সুপ্ত কলিজীব জেগে উঠছে, এটা নিত্যানন্দ কৃপা, এটি নিত্যানন্দ কৃপা। অক্রোধ পরমানন্দ, দেখুন পরমানন্দ স্বরূপ না হলে, অক্রোধ না হলে নাম প্রেম বিতরণ করা তার পক্ষে, যার ভিতরে প্রেমের অভাব আছে, যার ভিতরে ক্রোধ আছে, তার দ্বারা দাতা হওয়া সম্ভব
এই জন্য তো মহাপ্রভু সুদর্শন এনেছিলেন, কিন্তু সুদর্শন ফিরিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এই জন্য মহাপ্রভুর করজনে বলছেন, বিনয় করে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম, এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবে হরি নাম। কাকে বললেন মহাপ্রভু? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া কর এই ভিক্ষা, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। কাকে নির্দেশ দিলেন মহাপ্রভু, কাকে অনুরোধ করলেন? হে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, আপনি আর হরিদাসই নাম বিতরণ করবেন এই বাংলার ঘরে ঘরে নগর প্রান্তরে, কলিবদ্ধ জীবের প্রেম একমাত্র নিতাই চাঁদ। নিতাই চাঁদ মহাপ্রভুর আজ্ঞাকে আর মস্তকে শিরে ধারণ করে জীবের দ্বারে গেছেন, ভিক্ষাং দেহি, হরিনাম করতে করতে যখন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছেন দুই শূন্য হাত দিয়ে, কত মায়েরা নগরে গৃহস্থরা চাল কলা অর্থ টাকা এনে ঠাকুর অবধূতকে ভোগ ভেট দেওয়ার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য সামনে এনেছেন। নিতাই চাঁদ স্মিত হেসে বললেন, মা চাল কলা অর্থ ভিক্ষা নিতে আসেনি, বলে এমন ভিকারি তো জীবনে পাইনি, তো কি নিতে এসছো দাঁড়ে অবধূত ঠাকুর, কি নিতে এসছো? বলে আমি ভিক্ষা নিতে এসছি, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই আমার ভিক্ষা, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই আমার ভিক্ষা। এই জন্য বললেন, বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র শিশুতল, যে ছায় জগত হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতার। ঠাকুর মশাই কি বলেছেন? দৃঢ় করি, কি করে ধরতে বলেছেন? দৃঢ় করি, একটা হলো শিথিল ধরা, কোন বস্তু আছে বস্তা বা পাত্রের উপরে বাঁধলেন শিথিল বাঁধন, তো সে খুলেই পড়ে গেল, আর একটা হলো কঠিন বাঁধন, কাটা ছাড়া তা খোলা। নিতাইকে ধরতে হবে দৃঢ় করে, দৃঢ়। আর কি বলছেন? সে সম্বন্ধ নাহি যার, কি অদ্ভুত কথা গো, এটা আমাদের সম্প্রদায়ের কথা, আমি অন্য সম্প্রদায়ের কথা বলছি না, নিতাই গৌরাঙ্গ আমাদের উপাস্য তত্ত্ব, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের বলছি ভাই, যারা এই ব্রজের পথে নবদ্বীপের সংকীর্তনের পথে রাধা মাধবের আর ব্রজবিপিনের মাধুর্য পথে এসেছেন, বললেন সে সম্বন্ধ নাহি যার, নিতায়ের সাথে যার সম্বন্ধ নেই, আশ্রয় তত্ত্বের যাতে তার সম্বন্ধ নেই, প্রেম নাম দাতার চরণে যার সম্বন্ধ নেই দৃঢ়, কি বলছেন? সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। আরে বাবা, নিতায়ের সাথে যার সম্বন্ধ নেই তাকে কি বলা হলো? তার জন্ম। কথাগুলি কি সম্প্রদায়ের কথা আমরা চাপিয়ে দিচ্ছি আপনাদের উপরে? না, নিতাই না এলে আমরা গৌর চরণ এভাবে পেতাম না, ব্রজে রাধা মাধব তত্ত্ব পেতাম না। এই জন্য বলতেন বৃথা জন্ম গেল তার, সে সম্বন্ধ। আচ্ছা, এই তুলসী পাতাটা ভক্তি বিজ্ঞের সাথে যুক্ত, এই জন্য ওর পাতাগুলো সবুজ রসবতী, কিন্তু তুলসী পাতাটা চয়ন করে দুই ঘন্টা রেখে দিলে বাতাসের আর্দ্রতায় শীতের আর্দ্রতায় শুকিয়ে যাবে কিনা, কিন্তু ভক্তি বিজ্ঞের সাথে যুক্ত থাকলে তো শুকায় না, দুমাস ছমাস শুকায়নি, কারণ মূলের সাথে যুক্ত আছে বলে। যে নদী সাগরের সাথে যুক্ত সে নদী মরে না, স্রোতহীন হয়ে শৈবালে ঢাকা পড়ে না, সে নদী মরা নদী হয় না। সমুদ্রের সাথে যার সংযোগ আছে, তেমন নিতাইয়ের সাথে যার সম্বন্ধ নেই তার জন্মই বৃথা। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম। এর পরে বলেছেন সে পশু বড়ই দুরাচার, ও গো আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ গুরু তত্ত্বের আশ্রয় যে করেনি, তাকে মনুষ্য পদবাচ্য না বলে বললেন সে একটা মানুষ রূপী পশু। এত বড় কথা প্রেম ভক্তি মহারাজের, বলে হ্যাঁ, ধর্মহীনা বি পশুবি সমানা, যার মধ্যে শৌচতা নেই, যে পরের দ্রব্যে লোভী, যার ভিতরে সত্য অহিংসা নেই,
যার ভিতরে ইন্দ্রিয় সংযত নাই সে মানুষ আকার হলেও আমার মতো মানুষ রূপী নররূপী পশু, যার ভিতরে সত্য নাই, যার ভিতরে শৌচতা নাই, যার ভিতরে অপরের দ্রব্যের প্রতি লোভ আছে, আর যিনি ইন্দ্রিয় সংযত নয় তিনি আকারে নর হলেও নররূপে তিনি ধর্মহীনা বিপশু বিষমানা। এই জন্য বললেন গুরু তত্ত্বের সাথে, নিত্যানন্দ তত্ত্বের সাথে, প্রেম ও নামের তত্ত্বের সাথে যার আশ্রয় বা সম্বন্ধ নাই সে আকারে মানুষ হলেও আমার মতো নর পশু। এই জন্য বললেন পশু বড়ই দুরাচার, নিতাই না বলিল মুখে, ঘুমাবেন না কেউ সামনে, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে আহা গো। এ কি পথ, এ কি শব্দ, এগুলো সমগ্র শাস্ত্রের নিগূঢ় নির্যাস, এগুলো রস শব্দ ব্রহ্ম। এই শব্দগুলো কর্ণে গেলেই হবে। কি বলছেন, নিতাই না বলিল মুখে, মজিল সংসার বিদ্যা কুলে কি করিবে তার। তুমি বড় বিদ্বান হতে পারো, বড় ধনী হতে পারো এবং তুমি উচ্চ কুলে জন্মাতে পারো, কিন্তু নিতাই মুখে যদি না বলো বিদ্যা কুলে কি করবে তোমার। নিতাই না বলিল মুখে, হ্যাঁ যদি নিতাই না বলো তো বিদ্যা কুলে কি করবে তোমার। এই জন্য বললেন নিতাই না বলিল মুখে, কারণ নিতাই যারা বলে না, গৌর যারা বলে না, যাদের হৃদয়ে রাধা মাধবের চরণ চিন্ত সেবা ভাবনা নাই, সুখ সেবা ভাবনা, কি বলেছেন, তারা মজবে কিসে, সংসার সুখে। যাদের নিতাই ভজন নেই, গৌর চরণ নেই, উপাসনা নেই, ভজন নাই, সাধুসঙ্গ নাই, হরিনাম নাই, প্রেম নাই, তারা মজে আছে কিসে, সংসার সুখে। কলৌ দশনী রাজায়ন্তি এক মহন গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজে। এই কলিযুগের কথা ছিল সুখদেব গোস্বামী অমল পুরাণ ব্রহ্মসূত্রের সার রসময় অমল শ্রীমদ ভাগবতে প্রথমেই বলেছেন এই কলিযুগ নানান দোষের আকার। কলৌ দশনী রাজায়ন্তি, কলি তো রাজা, কলির প্রভাবে আমরা সবাই মর্মাহত, কলির প্রভাবে আমরা একরকম আহত, আমরা মুহূর্ত, আমরা এই কাম কামনা ভোগ প্রবৃত্তি লালসা যশ খ্যাতি প্রতিষ্ঠা ভোগবৃত্তিতে কলি আমাদের আসক্ত করে রেখেছেন। এই জন্য নিত্যানন্দ কি করেছেন, ঘূর্ণ নয়নে বিত্র করে পরে তিনি ঘুরাচ্ছেন, কলি আমার জীবের কাছে আসবে না। কিন্তু কার কাছে আসবে না, নিতাই না বলিল মুখে, যারা সংসার সুখে মজে আছে। কলিযুগের একটা বিশেষত্ব আপনাদের জানাই, কথাটা অন্তরে আমি আজকাল প্রায় পাঠে বলি, কথাটা নোট করে নিন, লিখে নিন, কারণ শ্রবণ করে যদি মনন না থাকে, স্মরণে না থাকে, এই শ্রবণ আপনাদের খুব কল্যাণ করতে পারবে না। আপনি সারাদিন ধুলাবালি মেখে স্নান করেন পবিত্র হওয়ার জন্য, তেমন ভাগবত শ্রবণটা হলো জল, ভাগবত শ্রবণটা হলো রসব্রহ্মের রস জল। জল থাকলেও কি হবে, গায়ের ময়লা যাবে যদি স্নান না করেন, তো ভাগবত শ্রবণ করে যদি ধ্যান না করেন, মনন না করেন, স্মরণ না করেন, তাহলে ওই জলে স্নান হবে না। শ্রবণটা জল বিশুদ্ধ প্রেম বাড়ি, কিন্তু স্নান তো করতে হবে, এই মননটা হলো স্নান করা। মনন মানে পুনঃ পুনঃ যে যা শ্রবণ করলেন, আজ রাত্রে বালিশে মাথা দিয়ে আবার পুনঃ পুনঃ ধ্যান করলেন। আচ্ছা আবার কি বলে, চুন, চুনের জলটাও দুধের মতো লাগে কিনা, গুলে রাখলে কার্তিকদা রাখে কিনা, তো দুধের মতো দেখায় কিনা, চুন গোলা জল দুধের মতো, তো দুধ মনে করে যদি সারাদিন মন্থন করেন মাখন পাবেন চুন গোলা জলে, যাবে কি, দেখতে তো একই রকম। তো এই জন্য বলছেন ভাগবত যারা শ্রবণ করেন তাদের প্রেম ভক্তি, তাদের ক্রমোন্নতি, তাদের বিমুক্তি আসবে তখনই যখনই শ্রবণের পরে আবার ওটা মনন করবেন। জল সামনে থাকলে হবে না, স্নান করতে হবে। এই জন্য মননটা কি, মননটা হলো আপনাদের একটু লিখে রাখতে বলছি, পরে স্মরণ করবেন, কলিযুগের কিন্তু বিশেষত্ব আছে। আচ্ছা এখন যে প্রজাতন্ত্র সরকার বাহাদুর আছেন বা সরকারে আছেন,
সেই সরকারের প্রদত্ত সংবিধান মেনে চলতে হবে না আমাদের? মানতে হবে কিনা বাবা? নাহলে তো কারাগার। তেমন কলির তো একটা সংবিধান থাকবে, কলি হলো রাজা। চারিদিকে ঘুরতে হচ্ছে তো, একটু লক্ষ্য করুন, কলি হলো রাজা। কলৌ, হ্যাঁ কলৌ দোষ রাজায়ন্তি, কলি হলো দোষের রাজা, গুণের রাজা না। কলিকালটা হলো দোষের রাজা। দোষ তো আমরা ভালোই বুঝি, 37 টাকা 40 টাকা দুধ চাইছো কেন বেটা? 10 মিনিট দরাদর কষাকষি করবে দুধ কিনতে গিয়ে, এই 37 টাকা তো তুমি 38 চাচ্ছ কেন, 40 চাচ্ছ কেন, নেবে না আরেক জায়গায় যাবে? মদ কেনার জন্য দন্না করে পকেট থেকে টাকা বের করে দেয়, দোষের রাজা কিনা? দুধ গুলো ঘি গুলো পাড়ায় ফেরি করে বিক্রি হয়, নিতে চায় না, কিন্তু মদ কোন আনাচে কানাচে অলিতে গলিতে মানুষ লাইন দিয়ে কিনতে যায়, দোষের রাজা কিনা? যে পিতামাতা দেহ দিল, প্রপঞ্চ কুড়িয়ে জগতে দিল, সেই পিতামাতারই বাড়ি জায়গা নেই, তাদের ভাত নাই, তাদের প্রতি ব্যবহার নাই, সেবা নাই, দোষের রাজা কিনা কলি? অল্প আয়ু, মন্দমতি, রোগসংকুল দেহ, প্রীতি নেই, ভালোবাসা নেই, মমত্ববোধ নেই, মানবতা মনুষ্যত্ব নেই, এটাই তো কলি রাজা। কিন্তু কলৌ দশনীদে রাজায়ন্তি এক মহানগুণ, কিছু গুণও আছে যেটা সত্যতেরে তা দাপারে, কি বললাম বাবা, সত্যতেরে তা দাপারে নাই। কয়লার খনির মধ্যেই তো হীরা বেরোই, নাকি? দামি হীরা কোথায় পাওয়া যায়? কয়লার খনির মধ্যে। তো তেমনি এই কলি দোষের রাজা হলে কিছু গুণ আছে, শুনুন তালে সুখদেব বলছেন। আর এই রাজার যদি সংবিধান না জানেন তাহলে আপনাকে কারাগারে যেতে হতে, সংবিধান জানতে হবে। তো কলির সংবিধান কি? সুকুমণি বলছেন দেখো, কলিতে সৎকর্ম যদি কাজে রূপান্তরিত নাও করো, শুনছেন তো আপনারা, কোনো সৎকর্ম পূর্ণ কর্ম যদি তুমি আচরণে প্রতিফলন নাও করতে পারো, তবে মনে মনে কোনো সৎচিন্তা করলে ভগবান বা কলি তোমাকে সেই ফল দিয়ে দেবে, কাজে রূপান্তরিত করা লাগবে না। এইটি সত্যতরে তা দাপারে নাই, বোঝা গেল মা? যদি মনে মনে ভগবানের চিন্তা সৎচিন্তা পূর্ণ কোনো চিন্তা করেন, মনে মনে রাধাগুণ্ড পরিক্রমা করছেন, মনে মনে গিরিরাজ পরিক্রমা করছেন, মনে মনে ভগবানের চরণে ফুল তুলসী, মনে মনে এটি যদি চিন্তনে মননেও আসে, গোবিন্দ সঙ্গে সঙ্গে বলে দিলেন কলিযুগের জন্য এই সুযোগটা সুবর্ণ, আমি তোমাদের ওই ফল দিয়ে দেব। কিন্তু আমাদের মনে চিন্তারও অবসর, লাল রং লেগে আছে রজগুণ, লাল রঙের চশমা চোখে দিলে দেখবেন কি সামনে সাদা, মনটা তো রজগুণে তমগুণে ভরা, ভগবত চিন্তাও মনে এখন। আরে জীব একটু চিন্তা করো, সব চিন্তা কাজে পরিণত না করতে পারলেও তোমাকে সেই ফলটা দিয়ে দেবে। আচ্ছা যদি এর বিপক্ষে তো একটা প্রশ্ন উঠতে পারে, মঙ্গলজি আপনি তো বললেন সৎ চিন্তা করলে কার্যে রূপান্তরিত না করলেও ফল হবে, তাহলে অসৎ চিন্তা পাপের চিন্তা কি হবে? এই জায়গাটাই তো সুবর্ণ ছাড় দিয়েছেন, মাঝে মাঝে ছাড় দেয় না, কি বলে প্রেমানন্দ, ডিসকাউন্ট, আমি আবার ইংরেজি জানি না মূর্খ, ডিসকাউন্ট, সেল, চৈত্র মাসে সেল হলে ডিসকাউন্ট দিয়ে দেয়, ছাড়। বাংলা বলাই ভালো, ব্যাসার শুনে ফটফট করে ইংরাজি না বলাই ভালো, ব্যাসদেব বলেননি তো, সেখানে কি বলা হলো, ছাড় আছে, ছাড়টা হলে আহা। সুকুমণি বললেন কলিযুগে যদি কেউ অসৎ চিন্তা করে তাহলে তার পাপটা তার গায়ে ভগবান লিখবে, চিত্রগুপ্ত লিখবে না। কখন কতক্ষণ লিখবে না? মনে মনে চিন্তা হোক কিন্তু শরীর দিয়ে যেন ওটা কাজে রূপান্তরিত না হয়, যতক্ষণ ওই পাপের চিন্তাটা শরীর দিয়ে কাজে রূপান্তরিত না হবে, অসৎ চিন্তা করলেও ভগবান সেই অপরাধ বা পাপ তোমার গণ্য করবে। এই এই সার যদি ডিসকাউন্ট না দিতেন তাহলে আমরা দলে দলেই একেবারে জন্তুদের আশ্রয় দিতাম, কারণ আমাদের সৎচিন্তা হয় কখন? স্বপ্নের মধ্যেও কুস্বপ্ন দেখি, কত যোগ কল করে বলে বাবা এই এই বাঘের স্বপ্ন, সিংহের স্বপ্ন, আগুনের, আরে দেখবো কি, চিন্তা করি তো ওইগুলোর, স্বপ্নে দেখবো কি?
স্বপ্নেও তো ভালো কিছু দেখি না, স্বপ্নে রাধা মাধব দেখি না, ব্রজও দেখি না। কেউ কেউ দেখেন নামনিষ্ঠ ভক্ত যারা, হৃদয় যাদের মসৃণ হয়েছে হরিনাম দ্বারা, হৃদয় শুদ্ধি হয়েছে, তারা দেখবেন মানে ভোগ থেকে ত্যাগের পথে, অন্ধকার থেকে আলোর পথে, আর আর অপ্রেম থেকে প্রেমের পথে যারা পথচারী হয়, যাদের সংসার বন্ধন মুক্তির সময় হয়, তাদের একটা লক্ষণ বলে দিই, তারা প্রতিরাত্রে বিশেষত ব্রজের স্বপ্ন, যমুনার স্বপ্ন, গিরিরাজের স্বপ্ন, যুগলের স্বপ্ন, ধামের স্বপ্ন দেখেন। এটা পূর্ব লক্ষণ সংসার মুক্তির, মোহমুক্তির, প্রেম প্রাপ্তির পূর্ব লক্ষণ হলো এই ভজনের বা ধামের বা রাধা মাধবের স্বপ্ন দেখা। এটি এক প্রকার স্বপ্ন নয়, তার অনুচিন্তনের অনুধ্যানের প্রতি ফলন। সে ভগবান চিন্তা করে, তাহলে পাপ চিন্তাটা, অপরাধের চিন্তাটা যতদিন শরীর দিয়ে কার্যকারী না হবে সেই পাপ তিনি গ্রহণ করবেন না। কলিয়ার আর একটা সুযোগ বলি, মায়েদের বলি, যদি কোনো পতিনিষ্ঠ, পতিব্রতা সতী নারী, শুনছো তো মায়েরা, যদি পতিপ্রাণা পতিনিষ্ঠ কোনো সতী নারী, যদি কোনো সতী নারী পুণ্য কর্ম ভজন সাধন নাও করে, শুধু পতিপ্রাণা থাকে, তবে সেই পতি যে পূর্ণ কর্ম করে তার অর্ধেক ভাগ সেই সতী নারী এ যুগে পাবেই পাবে। যদি সে হোম করে, যজ্ঞ করে, তীর্থ পর্যটন করে, দান করে, আর সেই নারীর যদি স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষে মন না থাকে, পতিনিষ্ঠ সতী হয়ে থাকে, তবে স্বামীর পুণ্য বা ভক্তি কর্মের অর্ধেক সে পাবে। কিন্তু সতী না হলে কিন্তু এটা তার কাছে, এটা ভগবান সুখদেব বলে চলেছেন কলির কিছু বিশেষত্ব, এটা সে পাবেই। কিন্তু স্ত্রী যদি আর পূর্ণ দান ধ্যান কর্ম করে, সেটা কিন্তু স্বামীর গায়ে বর্তাবে না। তবে সতী নারী ভজন করলে স্বামীর আয়ু বৃদ্ধি বা অনেক মঙ্গল সংসারের সূচনা হয়, কিন্তু পূর্ণের ভাগটা সে পাবে না। এই কলিযুগের বিশেষত্ব আর কিছু না, আমি দেরি করে ফেলেছি, দীর্ঘ পথ, 4.5 ঘন্টার পথ, তাও খুব রিস্ক নিয়ে আসা। আমি আপনাদের দেরি না করে মূল কথাটি বলি, নিত্যানন্দ প্রভু দিতে এসেছিলেন কি না, আমার প্রেম। আবার বলুন, একটু সবাই বলুন, না আমার প্রেম। কোন প্রেম? প্রহ্লাদ যে প্রেম পেয়েছিল, ধ্রুব যে প্রেম পেয়েছিল, না এ প্রেম ধ্রুবও পায়নি। এরা নিষ্কিঞ্চন ভক্ত, প্রহ্লাদ সাধারণ ভক্ত নয়, ভক্তরাজ প্রহ্লাদ, ধ্রুব এরা সাধারণ ভক্ত, এরা নিষ্কাম ভক্ত, কিন্তু ব্রজের যুগল প্রেম এরা পায়নি। ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের উজ্জ্বল উজ্জ্বল উন্নততর ব্রজের নিকুঞ্জ মন্দিরের প্রেম ধ্রুব প্রহ্লাদ পায়নি। এইটাই নিত্যানন্দ দিতে এসেছিলেন, যা কেউ মহাকালে পায়নি। যে প্রেম আনন্দ সিন্ধু, শব্দ শুনুন, যে প্রেম আনন্দ সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলালো সংসারে। বাবা পথটা একবার চিন্তা করুন তো, যা ব্রহ্মা পায়নি, সৃষ্টিকর্তা আদিগুরু সনক পিতা ব্রহ্মা যে প্রাণ পায়নি, আপনি আমি পাবো? পাবো কি বাবা? ব্রহ্মা যে প্রেমের অধিকারী না, আপনি আমি পাবো? এ দাবি করাটাও অযৌক্তিক না। কিন্তু নিতাই চাঁদের করুণা, গৌর নাম প্রেমদাতার করুণা বললেন, যে রস আনন্দ গুপ্ত সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল। আরে বাবা, যোগী ঋষি মুনি তপস্বী যা ইতিপূর্বে অর্পিত হয়নি, অনর্পিত চরিত চিরাত, সেই কলিতে অবতীর্ণ হয়ে নিত্যানন্দ প্রভুর দ্বারা সেই ব্রজ প্রেম দিলেন। বৃন্দাবনের গোপী প্রেম যা গায় ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে, সেই গোপী প্রেম দিতে এসেছেন নিতায়। নামের সাথে প্রেম, প্রেমটা কিন্তু বিতরণের বস্ত্র না। পরম পূজনীয় নৈয়ায়িক পণ্ডিত আচার্য প্রবর রাধাকুণ্ডের ভূষণ, বড় পণ্ডিত মহারাজ জি ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, তিনি বলেছেন নাম বিতরণ করা যায় কিন্তু প্রেম বিতরণের জিনিস
বোঝা যায় মা, ঘুমাতে দিও না, নিজের চোখকে সামাল রাখো। কি বলছেন লক্ষ্য করছেন? নাম বিতরণ করা যায় হাতে ধরে পায়ে ধরে জিভের দ্বারে দ্বারে। প্রেম কি বিতরণের জিনিস? প্রেম হলো অনুভব বেদ্য, অনুভূতির জিনিস। কখনো বিতরণ করা যায়? কিন্তু দিলেন যে নাম প্রেম, বললেন যে নাম প্রেম, প্রচার প্রচার করলেন যে, বলে না না আমরা বুঝতে পারিনি। মায়েরা এই আপনাদের অঞ্চলে পিঠে পুলির খুব মহিমা, আমাদের দেশে এরকম ভালো মায়েরা পারে না। ফরিদপুর অঞ্চল বা আপনাদের এই অঞ্চল পিঠে পুলের একটা সুনাম আছে, সেটা আপনারা আমাদের জিভে লোভও ধরিয়ে দিয়েছেন কিছুদিন হলো। কিন্তু এই পিঠে পুরীর মধ্যে যখন নারিকেলের পুর দিয়ে দেয়, দিয়ে দেয় কিনা, খালি পিঠা খালি পুলি কি ভালো লাগে? সুস্বাদু পুর যদি ক্ষীরের পুর না পুরে দেয়, মহাপ্রভু বুঝেছিলেন এরা প্রেম নেওয়ার মতো এদের ক্ষমতা পাত্র নাই। তো ক্রাসিনের পাত্রে কি যজ্ঞের ঘি নেওয়া যায়? যায় দাদা, ক্রাসিনের পাত্রে যজ্ঞের ঘি কিনতে যাওয়া যাবে? ও তো ঘিও নষ্ট, সব নষ্ট, পাত্র নষ্ট। মহাপ্রভু বলছেন প্রেম বিতরণ করা যায় না। কিন্তু কি করে দিলেন? বললেন দিলেন এই ওই নামের, নামের মধ্যে দিয়ে এই ব্রজ প্রেমটা অনুভূতিটা দিয়ে দিলেন, নামের মধ্যে দিয়ে। খুব বড় মাপের কথা। এই জন্য নামাশ্রয় না করলে প্রেম পাওয়া যাবে না। নাম হলো পাত্র। এই জন্য আচ্ছা, মহাপ্রভুর এতজন পরিকর, নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে কেন বিতরণের কথা বললেন? অনেকজন ছিল না মহাপ্রভুর পরিকার? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরি, এই দুজনকে কেন বললেন মা? বলো, তোমরা বলো, আমরা একটু শুনি। এই দুজনকে কেন মহাপ্রভু বেছে নিলেন? নাম প্রেম প্রচারের কথা বললেন, বললেন যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিও বৈষ্ণব প্রধান। বৈষ্ণব বৈষ্ণব তম বৈষ্ণব তর, বৈষ্ণব বৈষ্ণব তর বৈষ্ণব তম। যার মুখে একবার কৃষ্ণ নাম সে হলো বৈষ্ণব। যিনি অহর্নিশি কৃষ্ণ কৃষ্ণ নামে মজে থাকেন, নিমজ্জিত থাকেন, মগ্ন থাকেন, তিনি বৈষ্ণব তর। আর যার মুখ দেখলেই নিজের অজান্তেই জিহ্বা হয় কৃষ্ণ নাম স্ফুরণ হয়, ইনি হলেন বৈষ্ণব তম। বোঝা গেল বাবা? তো একমাত্র হরিদাসকে দেখলেই, এত নিষ্কিঞ্চন নামাচার্য হরিদাস, উনাকে দেখলেই যে কোনো পাষণ্ডের মুখেও নাম জিউ হয়, নাম এসে যেত। এই জন্য যারা হরিকথা প্রচার করে, যারা হরিনাম বিতরণ করে, তারা যেন হরিদাস নামাচার্যের অপরাধ মুক্ত, বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ মুক্ত হয়ে নাম করে, একটু শুদ্ধ প্রসাদ বজি হয়। কারণ তাদের দেখলে যেন হরি কথা হরি নাম মনে পড়ে। সকলের দ্বারা জগতে প্রচার হয় না। পাণ্ডিত্য থাকলে শব্দ বিন্যস্ত করে হাজার হাজার লোককে মোহিত করতে পারলেও নাম প্রেম প্রচার করা যায় না। যার মুখ দর্শন করে, যার হৃদয়ের অভিব্যক্তি অনুভূতি, অপরোক্ষ অনুভূতি অন্যের ভিতরে ছড়িয়ে পড়ে, যাকে দেখলেই বিশুদ্ধ ভগবত ভাবনার উদয় হয়, জিহ্বার অগ্রে হরিনাম কীর্তন করতে থাকে, ইনি হলেন বৈষ্ণব প্রধান। এটা কার মধ্যে ছিল? হরিদাসের মধ্যে। অন্যের মধ্যে ছিল, কিন্তু তিনি 3 লক্ষ নাম নিষ্ঠার সহিত পালন করেছেন। জঙ্গলে বসে, গোপায় বসে, একান্তে হরিনামকে আশ্রয় করেছেন। এই জন্য নামাচার্য ঠাকুর হরিদাসকে বললেন, তুমি গিয়ে জীবের দ্বারের সামনে দাঁড়ালেও বিষয় বিমুখ আর বিষয়মুখী আর কৃষ্ণ বিমুখ জীবের মুখে বিষয়বদ্ধ আবদ্ধ প্রবৃত্তিমুখী সংসার আসক্ত জীবের জিহ্বায় নাম আসবে। আর নিত্যানন্দকে বললেন, হরিদাসকে দর্শন করেই হরিনামের মুখ নির্গলিত মধুর হরিনাম বদ্ধজীবের কানে যাওয়ার সাথে সাথে, নিতাই তুমি ওই নামের মধ্যেই, সেই পুলির মধ্যে পুরের মতো করে প্রেমটা দিয়ে দিও নামের সাথে। আরে নিতাই চাঁদ এটাই করেছেন, হরিনাম জীবের দ্বারে দ্বারে নিতাই বিলিয়েছেন। অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পশরিয়া অসত্তরে সত্য করি, একমাত্র নিতাই চরণ, গৌর চরণ, রাধা মাধবের যুগল চরণ, ব্রজপিপিনীর ভজন, এটাই হলো সত্য
আর এই যে জগৎ দেখছি স্ত্রী পুত্র বিত্ত বৈভব বাড়ি গাড়ি রূপ যৌবন এগুলো অসত্য। এইটা তো জগতে মেনে নিন, স্ত্রী পুত্র জীবন যৌবন বৈভব এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অসৎ, এই জন্য এর চিরস্থায়িত্ব এটা নষ্ট হবে, এটা ধ্বংস হবে। এই জন্য একমাত্র নিতায়ের চরণ, একমাত্র প্রেমই সত্য। আর এই জগতের এই জন্য বলছেন অসত্যরে সত্য করি। আমাদের দুর্দশাটা কি, আমাদের বুদ্ধির বৈকল্যটা কি, আমরা অসত্যকে সত্য মনে করেছি। যা সত্য নয়, যা আনন্দ নয়, যা শাশ্বত নয়, যা চিরস্থায়ী নয়, যা অখণ্ড সুখের নয়, আমরা তাতেই সত্য মনে করেছি। এটা আমাদের ভ্রম, অবিদ্যা, অস্মিতা। এই ভ্রম অবিদ্যার দ্বারা আমরা অসত্য করে সত্য করে মেনে নিয়েছি। শুধু ভক্তগণ, এই জগতের ভোগ বাসনা হলো মিঠা জাহের। মিঠা জাহের মানে মিষ্টি বিষ। এই জগতের রূপ যৌবন ভোগ লালসা এই দেহ গেহ এগুলো মিঠা বিষ, বোঝা গেল? ইঁদুরকে মারার জন্য কি করে, বিষের মধ্যে আবার চানাচুর মুড়ি টুড়ি মারিয়ে দেয়। বেটা লোভেই তো আসবি। এই যে সংসার রূপ যৌবন ভোগ বিলাস এগুলি মিষ্টি মাখানো বিষ। ওপরে ওপরে একটু প্রলেপ লাগবে, ভোগ করতে প্রথমে একটু ভালো লাগে, কিন্তু পরে এসে ভোগ রোগ এসে ধরে, মৃত্যু এসে ধরে, যন্ত্রণা এসে ধরে। তাই বললেন এটা মিঠা জাহের, এটা মিষ্ট। শুরুতে অমৃতের মতো মনে হয় কিন্তু শেষে হয়ে যায় সংসার সুখটা রূপ যৌবন ভোগটা। শুরুতে অমৃতের মতো মিষ্টি মনে হয়, পরে কি হয় এটা বোঝানো লাগবে না। আমরা সবাই বুঝছি হাড়ে হাড়ে, বাইরে না বুঝলেও, বাইরে না স্বীকার করলেও হাড়ে হাড়ে বুঝছি সংসার কি জিনিস, রূপ যৌবন ভোগ কি জিনিস, মিঠা জেহের। ওপরে ওপরে মিষ্টি লাগানো, ভেতরে হলো বিষ। এই জন্য অসত্যকে অসত্যই দেখো, অনিত্যকে অনিত্য রূপে দেখো। এটা দেখতে গেলে গুরুদেবের জ্ঞানাঞ্জন শলাকায়া, গুরুদেবের অশেষ বিশেষ কৃপা লাগবে, হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে, না হলে এটা বোঝা যাবে না। যে যত হরিনাম আশ্রয় করে, যে যত হরিনামে নিষ্ঠ, তার ভেতরেই কিন্তু এটা সে বুঝতে পারে। এই সংসার রূপ যৌবন স্ত্রী পুত্র আছে আছে, টাকা রোজগার করতে হয় করতে হবে, চাকরি ব্যবসা করতে হবে খাওয়াতে হয়, বাড়ি গাড়ি করতে হয় করতে হবে, কিন্তু জানবে এরা বিষময়, বিষয় বিষম বিষ, বিষয় বিষম। আচ্ছা বিষ কয়েক করে, কয়েক করে, আর বিষয় বড় হলো কিনা, বিষয় বিষ বাইরের বিষ খেয়ে মরলে শরীরটা নষ্ট হয় বা একটু ক্ষতি হয় বটে, সাত জন্ম হয়তো তাকে, কিন্তু বিষয় বিষ পান করে মরলে 84 লক্ষ জনিতে তাকে নিচে নেমে যেতে হবে। হরিনাম ব্যতীত, নিতায় চরণ ব্যতীতই আমাদের ভিতরে পশুত্ব ঘুজবে না। দেখুন যতই উপদেশ দেই আমরা ফিরি না কেন জানেন? খুব মূল্যবান একটা কথা মনে পড়লো, আন্ডারলাইন, আন্ডারলাইনের মতো কথা বললেন, আমরা যতই ভাগবত শুনি না কেন, নাম যজ্ঞে যাই না কেন, আমাদের ভিতরে পশুত্বটা অবদমিত হচ্ছে না, মনুষ্যত্বটা যাচ্ছে না। এর কারণ কি, এর কারণ সম্পর্কে বলা আছে কি জানেন? আমরা যতই বলি ঘুরে ফিরে, তার মানে দুর্লভ মনুষ্য জন্ম, দেব দুর্লভ, সুরবিরিঞ্চি দুর্লভ, মনুষ্য জন্ম পাওয়ার আগে 84 লক্ষ জনি আমাদের পশুকুলে, বৃক্ষকুলে, জীবজন্তুকুলে, কিরমিকিটকুলে ঘুরতে হয়েছে। কয় লক্ষ বার মা? 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে সুরবিরিঞ্চি দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম বা শরীর পেয়েছি। তার মানে 30 লক্ষ পশু হয়েছিলাম, 30 লক্ষ, কয় লক্ষ বাবা? তা 30 লক্ষ পশুজনই ঘুরে ফিরে তারপরে গোবিন্দের কৃপায় মনুষ্য জন্ম পেলাম। এই 30 লক্ষ পশু স্বভাব কি একেবারে সাথে সাথে যাবে, বোঝা গেল? স্বভাব যায় সহজে, স্বভাব যায় না। যার 4টের সময় ঘুম ভাঙা অভ্যাস, সে 3টেই ঘুমালেও না উঠতে পারলেও ঘুম তার ওই সময় ভাঙবেই।
চা খাওয়া যার অভ্যাস না, এক ব্যক্তি দেখি খুব শীতের দিনে কি একটা কারণে মুকাম বন্ধ হয়ে গেছে বাজারে, প্রতিদিন তার 8টার সময় এসে চা খেতেই হবে। চার নেশা এমন একটা নেশা, ও 8টার সময় বাজারে এসে দেখে সব বাজার বন্ধ। একজন বলছেন, ভাই 3 কিলোমিটার দূরে ওই দোকান সারা রাত্রি বেড়ায় চা বেচে, পায়ে হেঁটে 3 কিলোমিটার দূরে সেই দোকানে গিয়ে চা খেতে গেল। নেশা এমন জিনিস, ঝড় জলের রাত্রে আগুন পাচ্ছে না, ধুম ধুম পান করবে বা কি ধরাবে, আগুন পাচ্ছে না। সে করেছে কি, পাড়ার প্রতিবেশ ছাতা নিয়েছে, পাড়া প্রতিবেশীর বাড়ি গিয়ে নক করছে দরজা, খোলো একটু আগুন দাও। কেউ কি খোলে আর ওই সময়? 5-7 বাড়ি যাওয়ার পরে একজন খুলে বলছে, কি চাই? বলে আগুন। বলে, বেটা কাণ্ড জ্ঞান নেই, হাতে হেরিকেন জ্বালিয়ে তুমি আগুন খুঁজতে এসছো লোকের বাড়ি? হ্যাঁ, তার মানে অভ্যাস সহজে নেশা এমন হয়েছে, হাতেই আগুন, সে আগুন খুঁজে বেড়াচ্ছে। তো 30 লক্ষ যদি পশু জন্ম হয় তো সহজে যাবে কি? পশুভাব যাবে ভেতরে? বাইরে যতই সাজি, আসনে বসি, বড় বড় কথা বলি, পশুভাব এটা যাবে? এটা যাবে? নিতাই মুখে যদি বলা যায়, হরিনাম আশ্রয় যদি করা যায়, তবে পশুত্ব ঘুচে গিয়ে মনুষ্যত্ব যাবে। এর একমাত্র ঔষধ হরিনাম, হরিকথা হলো একমাত্র ঔষধ। হরিনাম হরিকথা হলো একমাত্র ঔষধ। এই জন্য নিতায়ের চরণ সত্য তার সেবক নিত্য, নিতায় পদ সদ্য কর আস, নিতায়ের চরণ যদি আস করো তবে মিথ্যা ঘুচে যাবে, প্রহলিকা ঘুচে যাবে। কুয়াশাকে ভেদ করে যেমন সূর্যের কিরণ প্রকাশ হয়, তেমনি তোমার ভিতরে কাল কবলিত পশুত্ব ঘুচে যাবে যদি হরিনামের জ্যোতি নিতাই চাঁদের করুণা তোমার উপরে আসে। দরকার নিতাইয়ের করুণা, দরকার হরিনামের করুণা। আচ্ছা, হরিনামের মহিমা শুনুন। আচ্ছা, আপনাদের একটা মূল্যবান কথা যা ইতিপূর্বে কখন আমি আলোচনা করিনি, সেটি হলো নাম, ধাম। আর বলছে যে নাম, রূপ আর ধাম, লীলা। কি কি বললাম? নাম, রূপ, লীলা, ধাম, এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? সবই এক তত্ত্ব, কিন্তু তার মধ্যেও এই ফুলের মালা তো না, এটা এখানে একটা দেওয়াটার বিশেষত্ব আছে না? লকেট, একটা সোনার চেনের ওখানে যদি একটা লকেট ঝোলে, ফুলের ওখানে যদি একটা স্থূল কদম্ব ঢোলে, সৌন্দর্য বাড়ে না? তেমন এরা একই তত্ত্ব, ধাম, নাম, রূপ, লীলা। তার মধ্যেও অগ্রগণ্য হলো নাম। জয় রাধে। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই অপূর্ব। সংকর্ষণ, প্রদ্যুম্ন, বাসুদেব আর অনুরুদ্ধ। সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনুরুদ্ধ, ভগবানের এই চার হলো চক্র ব্যূহ। এই চার শক্তি ত্রেতাতে এসেছিলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই চারজন কিন্তু, এই চার তত্ত্ব, তার মধ্যে এই চারটি তত্ত্বের বাসুদেব, প্রদ্যুম্ন, অনুরুদ্ধ, সংকর্ষণ, এদের মধ্যে বিশুদ্ধ সত্য তত্ত্ব হলো বাসুদেব। যেমন রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্নের মধ্যে অগ্রগণ্য কে? রাম। তেমন নাম, রূপ, লীলা, ধামের মধ্যে অগ্রগণ্য নাম। আরে, একই অংশ চার ভাগ হয়েছেন, কিন্তু তার মধ্যে রাম হলো অগ্রগণ্য। তাহলে দেখুন, একটা সহজ কথা বলে যাই, আপনাদের দিকে হাত জোড় করে বলে যাই, দয়া করে একটু মালা নিন, নাম অভ্যাস করুন, হাত জোড় করে গলে কাপড় দিয়ে বলে যায়, কারণ যার নামাশ্রয় হয়নি, নামে নিত্য নিরন্তর নিষ্ঠা হয়নি, সে ধামে গিয়েও কিছু পাবে না, ভগবানের লীলাতেও সে কিছু পাবে না, কোনো ভগবত ভজন তার পুষ্টিতা পাবে না যদি নামাশ্রয় এই যুগে না করা হয়। আশ্চর্য কথা এই, নামাশ্রয় ব্যতীত ভগবানের লীলা দর্শন করলে ধামে গেলেও পুষ্টিতা পাবে না। কেমন জানেন, গাবিমা সপ্তমাতার অন্নমাতা গাবিমা বৎস প্রসব করতে গেলে মারা গেল, অনেক গাবি মারা যায়। তো বাছুরটাকে প্রতিপালন সংরক্ষণ করবার জন্য, প্রতিপালন করবার জন্য মালিক তাকে বহুবিধ ভিটামিন ফিডার দিয়ে দুগ্ধ খাওয়ায় কিনা?
গাবিমা খাও তো তিনবার, ও খাওয়াই ছবার, কিন্তু বাছুরের স্বাস্থ্যটা অটুট পাই কি? বলো পাই না কেন? বলে তুমি সুষম খাদ্য ভিটামিন খাওয়াচ্ছ বহুবার, কিন্তু মায়ের বাটে দুধ খেতে গেলে বাছুরটার গা চেটে চেটে মা যে স্নেহ মমতা দিত, লেজ নেড়ে নেড়ে তাকে মাতৃ মমতা দিত, এইটা মালিক দিতে পারবে না। তেমনি তেমনি নাম রূপ লীলা ধাম, নাম ব্যতীত আর তিনটের মা হলো নাম, নামই এইগুলিকে পুষ্টি দেয়। আচ্ছা আপনি সুষম খাদ্য খাচ্ছেন, আপনি সুষম খাদ্য খাচ্ছেন, ভালো জায়গায় থাকছেন, আপনি ভিটামিনও খাচ্ছেন, কিন্তু আপনার শরীর পুষ্টিটা বুঝতে হবে, শরীরের ভিতরে অজান্তে কোনো রোগ বাসা বেঁধেছে। ঠিক তেমনি অন্য ভজন যাই করেন, যদি নামে নিষ্ঠা না হয়, নামাশ্রয় না করেন, অন্য ভজনগুলো পুষ্টিটা পাবে না। নামের মহিমা দেখুন। আমার মনে পড়ে ভক্তমাল চরিত্রে আছে এটা, ভক্তমাল গ্রন্থটা একটু সংগ্রহ করবেন, আমাদের ধনঞ্জয়ের কাছে থাকতে পারে, দাসের কাছে, ভক্তমাল এই গ্রন্থটা। আমাদের একজন হাস্যরসে বলেছিলেন, যার ভজনে আছে গোলমাল সে পড়ুক গিয়ে ভক্তমাল, ঠিক হয়ে যাবে। তো ভক্তমাল চরিত্রে আছে একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণী শ্বশুরবাড়িতে এসেছিলেন কোনো নিমন্ত্রণে, আর আসার পরে ওইখানে উৎসব আয়োজন সেরে বহুবিধ গয়না পরিহিত, অলঙ্কার আবরণ পরিহিত সেই ব্রাহ্মণীকে নিয়ে ব্রাহ্মণ চলেছে। তো যখন চলেছে তখন চারজন দস্যু বা ডাকাতদের পিছনে ভদ্রবেশী লেগে গেছে, লাগে কি না আজকাল? লেগে গেছে। তো তো ওরা যে সরল পথ দিয়ে লোকালয় দিয়ে বাড়িতে যাবে, সেই মোড়ের মাথায় সেই চারজন বলছেন, আপনারা কোথায় যাবেন বাবা, মা কোথায় যাবেন, কি মিষ্টি ডাক। বললেন আমরা অমুক গ্রামে যাই। বললো আমরাও তো ওই গ্রামে যাচ্ছি বাবা, তাহলে একসাথেই যাওয়া যাক। বললেন দেখুন এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে খুব সহজ, ওইদিকেই তো নিয়ে যেতে হবে, খুব সহজ রাস্তা, খুব দ্রুত যাওয়া যাবে। বললেন না না আমি আমার চেনা পথেই, ব্রাহ্মণ দৃঢ় করে বলছেন আমি আমার চেনা পথে ছাড়া যাব না। তখন যখন ফিরাতে পারছে না, ডাকাতরা কি করবে, দুষ্ট লোকগুলো বুদ্ধি খাটিয়ে বলছে দেখুন আপনার আমার মাঝখানে রামকে রাখলাম, আমি আমি প্রভু রামকে রাখলাম, এই পথে যদি তাড়াতাড়ি না যায়, আপনাদের কোনো সমস্যা হয়, আমি রামের নামে প্রতিজ্ঞা করলাম, রাম আপনার আমার মাঝে থাকলো। ও ব্রাহ্মণের মাথা নড়ছে না, বললো হবে না, ব্রাহ্মণীর নামে খুব নিষ্ঠা ছিল, বলে শুনুন উনি রামের দোহাই দিয়েছেন, রাম নামকে আপনাদের মাঝখানে রেখেছেন, কোনো ক্ষতি হবে না, চলুন। তুমি যখন বলছো চলো, মাঝপথে এসে জঙ্গলের মধ্যে, একটা সত্য ঘটনা বলছি, গল্প শোনাচ্ছি না, এসেই ওই চারজন দস্যু স্বামীকে মেরে দিল, সুন্দরী রমণীর ব্রাহ্মণীর হাত ধরে বলছেন চলো এবার তোমাকে জায়গায় নিয়ে যাই, এবার আমাদের ঘর করতে হবে, আমাদের যা ঐশ্বর্য সোনাদানা আছে না, তোমাকে সুখে ভরিয়ে রাখবো, তুমি আর কি সুখ পেতে ওই ব্রাহ্মণের কাছে, চলো। উনি স্বামী হত্যা করে হাত ধরে যখন নিয়ে যাচ্ছে, তখন বারবার পেছনে তাকাচ্ছে, বলে তাকিয়ে কি হবে, ওকে মেরেই দিয়েছি। বলে আমি স্বামীর দিকে তাকাচ্ছি না, কার দিকে তাকাচ্ছ? বলল যার নামে যার প্রতি বিশ্বাস রেখে তোমাদের সাথে জঙ্গলে এসেছি, সেই মাঝখানে রাম কোথায় আমি তাকে বারবার দেখছি। যেই বলেছেন রঘুপতি ধনুর্ধারী আবির্ভূত হইলেন, মাকে বললেন মা আমার নামের প্রতি যাদের আস্থা বিশ্বাস আমি তাদের কখনো ঠকাই না। রঘুপতি রামচন্দ্র ওই চারজনকে বধ করে স্বামীকে বাঁচিয়ে দিয়ে হাত ধরে তাদের পথ চিনিয়ে দিলেন। গল্প নয়, যার নামের প্রতি বিশ্বাস এসেছে না, হরি নামে যার হৃদয়ে আস্থা বিশ্বাস এসেছে, দৃঢ়তা এসেছে, নাম তাকে সর্বদা রক্ষা করবে। নাম হলো এই, নাম সাধনটাই হলো আমাদের আদ্য, হরি নাম না থাকলে কোনো সাধনাই পরিপূর্ণতা পাবে না। সময়, এই জন্য সময়ের দিকে তাকিয়ে খুব দ্রুত, সময় নাই কারো, এই জন্য মহাপ্রভু জীবের দ্বারে বলছেন সময় নাই, জীব জাগো জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে, নাম নাও নাম আশ্রয় করো, নাম তত্ত্বই হলো মূল সার। আচ্ছা আচ্ছা আমি কি বললাম, ভগবান, ভগবানের লীলা ধাম আর নাম, এর মধ্যে শ্রেষ্ঠ নাম কেন জানেন? আচ্ছা নামীকে যদি আপনি দর্শনও করেন, কি অদ্ভুত কথা গো, রোমাঞ্চিত হচ্ছে লোমকূপগুলো, আপনি নামীকে দর্শন করলেন,
राम के कृष्ण के दर्शन करलें किन्तु नाम साधन जदि आपनार काछे ना थाके तबे प्रभु के साक्षात दर्शन करेओ आपनी आस्वादन करते पारबेन ना। स्वयं भगवान के दर्शन करले कि हय स्वरूप जेगे जाय कि हय सूर्य देखले आधार थाके सूर्य प्रकाशे भगवान साक्षात विग्रह जे दर्शन करे सच्चिदानंद तार स्वरूप तार मने हय ना से रक्त मांसेर देह तार आत्म स्वरूप जेगे जाय भगवान स्वरूप नित्य कृष्ण दासत्व स्वरूप जेगे जाय किन्तु जदि हरिनाम साधना ना थाके हरिनाम आश्रय ना थाके तबे नामी के देखेओ आपनार स्वरूप एर सबथेके बड़ प्रमाण चले जाय आमादेर वाल्मीकिकृत रामायणे तुलसीकृत रामायणे आमरा अरण्य कांडे कोथाय जाबो रामचंद्र बनवासे। अच्छा दुइजन नारीर सामने प्रभु राम साक्षात दर्शन दिएछिलेन मान शुनछेन तो कोन दुइजन शूर्पणखा और शबरी कार नाम बोललाम शूर्पणखाओ नारी शबरीओ नारी शूर्पणखा रामचंद्र के देखेनी कि रामायण पढ़ा छेड़े दिएछेन नाकि शूर्पणखाई तो रामेर काछे एलो तार रूप दर्शन करे तार अपरूप भुवन भुनाल रूप दर्शन करे मायावी राक्षसी आज तिनी अपरूप रूप धरे रामेर सामने एलें। अच्छा राम प्रभु के देखले जदि स्वरूप स्मृति जेगे जाए आमी नित्य कृष्ण दास आमी राधारानीर किंकरी आत्मस्वरूप जदि जेगे जाए आपनारा बोलुन शूर्पणखार स्वरूप जेगे छिलो कथा बोलछेन ना केनो स्वरूप जगह पड़े मरुक तार बाहरेर रूपे नाक कान काटा गेल भगवान के देखेओ नाक कान भेतरेर सात स्वरूप जगह पड़े मरुक तार बाहरेर रूपेओ नाक कान मेये छेलेर नाक कान काटा थाकले से तो भूत हाँ नाक कान केटे दिल ताहले भगवान के देखेओ नाक कान काटलो तार स्वरूप जागलो ना भगवान स्मृति जागलो ना केन एकटाई कारण शूर्पणखा हृदय नाम स्मरण छिल ना नाम भजन छिल ना। आर ए कत बड़ दृष्टान्त नामी के देखेओ तार स्वरूप जागरित हलो ना शुधु एई कारणे नाम छिल ना। शबरी आशी बछर धरे कि करेछे राम राम कोथा राम हे राम हे राम हे दुर्भद्र श्याम কবে আসবে তুমি আমার এই পর্ণ কুটিরে আমি আশিটা বছর মালা গেঁথে রেখেছি আশিটা বছর তোমার আসবার পানে চকজিত চাতকের মতো চেয়েছি কবে আসবে তুমি ফুল বিছিয়ে রাখত আমার রাম যখন আসবে তার পায়ে যেন বালি না লাগে কণ্টক না ফোটে যেন যেন ঝিল কাকর না ফোটে প্রতিদিন পথে ফুল বিছানা করে দিত কেউ যদি ওই ফুল ডিঙিয়ে যেতে বললো পাগলিনি কবে তোমার এই পণ্য কুটিরে জঙ্গলের মধ্যে রাম আসবে বলে আসবে গুরু মাতঙ্গ এই কর্ণে নাম দিয়ে এই জন্য দীক্ষা ছাড়া হরিনাম ছাড়া ভগবানকে সামনে পেলেও পাওয়া হবে না আপনার। বাবা মাতণ্ড ঋষির কাছে শবরী শিশুকালে নাম পেয়েছিল কর্ণে ওই ছিল তার জপমন্ত্র হে রাম সিয়া রাম সিয়া রাম অন্ধ হয়ে গেল হাতে ঘা হয়ে গেল মালা গাঁথতে গাঁথতে রাম প্রভু এসেছিলেন শুধু আসেননি সশরীরে স্বরূপ স্মৃতি জাগিয়ে তাকে বৈকুণ্ঠের বিমানে চড়িয়ে তাকে নিত্যধামে নিয়ে গেছিলেন। এখানেই বড় দৃষ্টান্ত হলো যার কাছে নাম নাই নামই সাক্ষাৎ দর্শন দিলেও তার প্রেম হবে না। আরেকটা দৃষ্টান্ত আছে অপূর্ব দৃষ্টান্ত। আচ্ছা সুগ্রীব রামকে পেয়েছিল হনুমান রামকে পেয়েছিল কিন্তু চিন্তা করতে পারেন হনুমান কি ছিল সুগ্রীবের সাধারণ একজন কর্মচারী কি ছিল সুগ্রীবের কর্মচারী কিন্তু হনুমান তিনি রাম দর্শনের পূর্বে থেকেই প্রভু রাম 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 ছাড়া হনুমানের তিনি তো প্রতিটা লোমেই রাম তার হৃদয়েই রাম সীতা সুগ্রীবের সাথে যখন মিলিয়ে দিল তখন সুগ্রীবের বন্ধু করে নিলেন রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম রাম বন্ধু করে নিলেন কি কি প্রতিজ্ঞা হলো জানো আমি বালিকে বধ করে তোমাকে রাজ্য ফিরিয়ে দেব তোমার স্ত্রী তারাকেও ফিরিয়ে দেব তারা রাজ্য ছিনিয়ে নিয়েছিল বালি ওকে পিটিয়ে মেরে বের করে দিয়েছিল।
আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন জাগে, তুলসীদাস গোস্বামী উত্তর দিয়েছেন রামচরিত মানসে, দিয়েছেন হলো বালির এমন ক্ষমতা ছিল একমাত্র বিশ্বব্রহ্মাণ্ডে রাবণকে পরাভূত পরাজিত করবার ক্ষমতা ছিল একমাত্র বালির, তাকে হাতে মুড়িয়ে ছেলে দিয়েছিল লঙ্কার সাগরে, বালির এই ক্ষমতা ছিল। আচ্ছা বালির রাবণকে বধ করার ক্ষমতা ছিল, সেই বালিকে বধ করে যে যুদ্ধে পরাজিত হলো, যে যুদ্ধে পারে না সেই সুগ্রীবকে বন্ধু করলেন কেন রাম? কেন জানেন? বললেন যারা বঞ্চিত হয়, বিতাড়িত হয়, যাদের আশ্রয় দেওয়ার কেউ থাকে না আমি তার বন্ধু হয়ে যাই, সে যদি আমার শরণ নেয় আমি তার বন্ধু হয়ে যাই। বালিকে বধ করে বালি বলেছিলেন রাম আপনি চাইলেই আমি এক মুহূর্তে রাবণকে বধ করতে পারতাম, বলেছিলেন যদি তা করতে পারতে এই শক্তি অপব্যবহার করলে কেন, ভাইকে বিতাড়িত করে তার স্ত্রীকে কেড়ে নিয়ে তারে কেন পথে ভাসালে? শক্তি যখন, শক্তি আপনার ভিতরে টাকা ঐশ্বর্য ক্ষমতা আছে, কিন্তু এটা যখন অপপ্রয়োগ করবেন, অসৎ কাজে ব্যয় করবেন, তখন আপনার পতন অবশ্যম্ভাবী হবেই হবে। কত বড় সংকেত! যখন অন্যের প্রতি অত্যাচার শুরু করবেন, অধর্ম শুরু করবেন, অন্য ন্যায্য অধিকার বঞ্চিত করবেন, আপনি যত শক্তিশালী হন আপনার পরাজয় অবশ্যম্ভাবী। শুধু ভক্তগণ, এই জন্য সুগ্রীবকে বললেন আমি তোমার বন্ধু হয়ে বালিকে বধ করে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেব, রাজ্যের সিংহাসন দিয়ে দেব, কিন্তু তুমি কি করবে? বললাম আমি সীতা উদ্ধারে আপনাকে পূর্ণ সহায়তা করব। কিন্তু কি ঘটলো জানেন? উনি তারা ফিরে পেলেন, সাম্রাজ্য ফিরে পেলেন, সিংহাসনে বসে আর নাচ গান খাওয়া দাওয়া শুরু করলেন। চার মাস একদিনও রামের কাছে যায়নি, বোক শুরু করলেন। শেষে লক্ষণ বললেন দাদা দাদা যাকে রাজ্য দিয়ে দিলে তুমি চার মাস বনে বনে ফিচ্ছ সীতা অন্বেষণে, আর সে বসে নিত্য গান ভোগ সুখ করছে। দশাটা আমাদেরও তাই, মাঝে মাঝে বিপদে পড়ে ভগবানকে বলি বটে প্রভু তুমি ছাড়া কেউ নেই, তুমি রক্ষা করো, বিপদ কেটে গেলে ভোগ সুখ এসে গেলে হয় কি না? আমাদের দুর্দশা তো এই, টাকা মান সম্মান ভোগ পেলাম তো ভগবান আর তোমার কথা, আমাদের দুর্দশা সুগ্রীবের মতো। রাম বলছেন লক্ষণ যে বান দিয়ে আমি বালিকে মেরেছিলাম সেই বান আমার কাছে আছে, এই বানেই আমি কাল সকালে ওকে মারব। লক্ষণ হাততালি দিয়ে হাসছে, লিটু তো হাসির কথা বললাম না লক্ষণ, হাসির কথা কি? বলেন লক্ষণ তুমি হাসলে কেন? বলে আপনার কথা শুনে হাসি পেল। প্রভু আপনি কি বললেন? জীবনে প্রথম আপনাকে ক্রোধ করতে দেখলাম, ক্রোধ করার স্বভাব আমার লক্ষণের, আপনাকে প্রথম ক্রোধ করতে দেখলাম, মানে ক্রোধ করলে হাসলে কেন? হাসলাম এই কারণে। আপনি কি বললেন আবার উচ্চারণ করুন, আগামীকাল সকালেই আমি এই বাণেই সুগ্রীবকে বধ করব। বলেন প্রভু জলের উপরে দাগ কাটলে কি দাগ দাঁড়ায়? কাল সকাল পর্যন্ত ঠেলে নিয়ে গেলেন, ও পর্যন্ত আপনার রাগ থাকবে না আমি জানি, এই জন্য আমার হাসি লেগেছে, আগামীকাল পর্যন্ত আপনার এই রাগ, আমাকে আদেশ দিন এই পানে এই মুহূর্তে ওর ধর থেকে আমি মাথাটা নামিয়ে দেবো। রামচন্দ্র একটা মার্মিক কথা বলেছিলেন, যাদের খুব ক্রোধ আমার মতো, ক্রোধ জয় করার একটা মন্ত্র লক্ষণ এই দিন বলেছিলেন, রাম বলেছিলেন ক্রোধটাকে বর্তমানকালে প্রয়োগ না করে ভবিষ্যৎকালে প্রয়োগের চিন্তা করবে। বোঝা গেল কথাটা? ক্রোধ যখন আসবে তখন বর্তমানে প্রয়োগ না করে ক্রোধটা ভবিষ্যতের প্রয়োগের জন্য রেখে দেবে, কারণ সময় চলে গেলেই তোমার মানসিকতা ক্রোধ তো আগুন পরে মারবো। রামচন্দ্রের কথাতেই ভগবান এই না হলে ভগবান, লক্ষণ বলল দাদা আমি ওইসব জানি না, ও ধর মাথা আমি নামাবই। হনুমান আগে এসে বললেন কি ভুল করেছেন? হ্যাঁ আপনাকে আমি বন্ধুত্ব ধরিয়ে দিলাম, রাজ্য ফিরে পেলেন, তাকে ভুলেই আপনি নাচ গানে মেতে গেছেন, আমাদেরও দশা তাই, মার গর্বে কথা দিয়েছিলাম জগতে গিয়ে তোমায় ভুজবো, তোমায় ছাড়া চিনব না, সব গেছে, বউ ছেলে মেয়ে টাকা পয়সা ভোগ বিলাসে সব ভেসে গেছে। আচ্ছা সুগ্রীব ভুলে গেল কেন? সুগ্রীব কেন রামচন্দ্রকে ভুলে থাকলে? এর একটাই কারণ, হনুমানের কাছে নাম সাধন ছিল, সুগ্রীবের নাম সাধন, এর থেকে বড় প্রমাণ আর দেওয়া যায় মাস্টার? হ্যাঁ কত বড় দৃষ্টান্ত দিল, যার নাম আছে, যারা ধামে বাস করে। আস্তে আস্তে শুনছিলাম
অদ্ভুত কথা, বৃন্দাবনে নবদ্বীপে পুরী ধামে যারা বাস করে, ধামে জন্মানো কি সহজ কথা? ধামে জন্মানো সহজ কথা? ধামে যারা জন্মায় তারা বহু বহু ভক্তি পূর্ণ তাদের জীবনে থাকলে তবে ধাম বাসায়। তবে কি বলেছেন জানেন? রাজেন্দ্র প্রসাদ জি, না রাজেন্দ্র প্রসাদ জি, আহারে রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রী না পাঠ শুনবেন, তবে হিন্দিতেই করেন, মাতিয়ে দিচ্ছেন ভারতবর্ষকে। উনি ওনার শ্রীমুখে আমি শুনেছিলাম, উনি বলছেন, শোন বৃন্দাবনবাসী, শতকোটি প্রণাম তোমাদের চরণে, মাথা নতই তোমাদের চরণে, কিন্তু ধামে জন্মগ্রহণ করেও তোমাদের সম্পদ তোমরা ভোগ করতে পারলে না, বাইরে থেকে এসে সাধুরা এই বৃন্দাবনের রাধারানীর প্রেম সম্পদ, বাঙালিরা এসে বাইরের লোক এসে আস্বাদন করছে, কিন্তু তোমরা ধামে বাস করে তোমাদের সম্পদ তোমরা পেলে না। তার একটাই কারণ, ব্রজে বাস করেও ব্রজবাসীরা এই প্রেম থেকে ভজন থেকে অনেক দূরে। তার কারণ কি জানেন? ব্রজবাসীদের অভিমান আছে আমরা ব্রজে জন্মেছি, কিন্তু নাম নেই তাদের কাছে। জগত পূজিত বিশ্ব পাবন পদরেণু শ্রীল মোরারী মোহন দাস বাবাজি মহারাজ, ইনি বৃন্দাবনের মুকুটমণি, রাধাকুণ্ডের প্রাতঃস্মরণীয় শ্রীল মোদীয় গুরু মহারাজ, তিনি বৃন্দাবনের প্রাণ। সব বাঙালি বৃন্দাবনের রাধাকুণ্ডে যাবেন না, সব আজকে বিনোদ বাবা জগৎকে মাতিয়ে দিচ্ছেন, বিনোদ বাবার দর্শন করলেই তার চিত্তশুদ্ধি হয়ে যায়। হ্যাঁ, আমাদের প্রণাম্য শতকোটি শতকোটি দণ্ডবাতেও যার চরণে প্রণাম করে পিপাসা মেটে না, চৈতন্য বাবা গিরিরাজ দিচ্ছেন 32 বছর ধরে। সব বাঙালি এরা বাইরে থেকে গিয়ে ধাম নিষ্ঠা নাম নিষ্ঠার দ্বারা প্রেম আসা, যারা ব্রজে জন্মালো তারা বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে একমাত্র নাম না থাকলেও ধামে বাস করেও জন্ম নিয়েও প্রেম পাওয়া যাবে না। হা, এই জন্য শাস্ত্রে বলছেন যে জগতে জগতে আসুন, জগতে আমরা চেষ্টা করি এই নামকে হরিনামকে আশ্রয় করার, হরিনাম মহামহিমাকে আশ্রয় করার, কারণ নাম মহিমায় একমাত্র, নাম মহিমায় একমাত্র আমাদের আশ্রয়। আর নয়, গতদিন আমরা বলেছিলাম এই কথা, গতদিন আমরা শুনিয়েছিলাম এই কথা যে হনুমানজির গলে আর আমাদের লঙ্কার বর্তমান অধিপতি যিনি ছিলেন বিভীষণ, তিনি রাবণের আর সমস্ত মণিমুক্তাগুলো মালা গেঁথে অভিষেকে রামচন্দ্রের গলায় পরিয়েছিলেন। রামচন্দ্রের গলায় মালা দিয়ে বিভীষণ চিন্তা করলেন, যদি প্রসাদী মালাটা প্রভু আমায় দিত, এতো খুব দামি মুক্তা। হ্যাঁ, সকলেই ছিলেন প্রভুর পাশে, মনে করছেন প্রভু তো মণিমুক্তার মালা গলায় রাখবেন না, যদি আমাকে দিয়ে দেয়। একজনকে বলে এই চিন্তাটা করেনি, সে রামচন্দ্রের পদসেবা করছে আর রাম রাম বলে হৃদয়ে স্মরণ করছে হনুমান। রাম ভগবান দেখলেন কাকে দেব, তিনি কিশোরীজির গলায় পরিয়ে দিলেন, সীতা ঠাকুরানির গলায় পরিয়ে দিলেন, মা সীতামার গলায়। সীতামা দেখলেন হাতটা আমার গলায় না, যার গলায় এটা যাওয়া উচিত হনুমানের গলায় দিয়ে দিলেন। হনুমান প্রথমে মালাটা দেখছেন, চারিদিকে এরকম করে দেখে দেখে দেখছেন ওতে রাম নাম নেই, বললেন রাম নাম তো ভেতরেও থাকতে পারে, দাঁত দিয়ে সমস্ত মুক্তাগুলো দাঁত দিয়ে কামড়ে কামড়ে ভাঙছেন যে ওর ভিতরে রাম নাম আছে কিনা, যাতে নাই সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বলুন তো, মণিরত্ন যদি এভাবে ফেলে দেয় কেউ, বিভীষণের ক্রোধ হয়েছে, বললেন বানর কোথাকার, হ্যাঁ বানর জাতি এর কি মণিমুক্তার মাধুর্য মহিমা বোঝে? আচ্ছা ফেলে দিচ্ছ কেন? বললেন যেখানে রামের গন্ধ নাই, প্রসাদী নাই, নাম নেই, সে বস্তু আমার কাছে মূল্যহীন। বাহ বাহ হনুমান, তোমার কাছে মূল্যহীন, তা দেহটা ধারণ করেছো কেন? তোমার দেহ কি নাম আছে? প্রভু রামের স্মরণ করে দেখালেন প্রতিটা লোমকূপের মধ্যেই রাম নাম অঙ্কিত হয়ে আছে, প্রতিটা লোমের মধ্যেই। বৃন্দাবনে এক কৃষক জমি চাষ করতে গিয়ে কিছু কঙ্কাল পেয়েছিল, সেই কঙ্কালটা আনার পরে দেখা গেল বুকের পাজরের হাড়ে হাড়ে হরে কৃষ্ণ নাম লেখা, এতটা নাম করেছেন, এতটা নাম করেছেন, হাড়ের উপরে নাম অঙ্কিত হয়ে গেছে। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব, হরিনামটা দয়া করে নিন।
হরিনামের মালাটা দয়া করে নিন, একটু টিভি রিমোট না ঘুরিয়ে দুই তিন ঘন্টা টেলিভিশন না রেখে সময় পেলেই নাম নিয়ে বসুন। কিন্তু দুঃখের বিষয়, রাম নাম সত্য আমাদের কাছে কখন? উত্তর ভারতে কেউ মারা গেলে কি বলে? রাম নাম সত্য হয়ে। আচ্ছা রাম নাম সত্য কখন? মরে গেলে। আচ্ছা রাম নাম সত্য, যেমন বলো হরি, এটা বললেই একটু বুকে চমকিত হয় না? আচ্ছা হরি তো হরি বলতে বলা আছে, কারোর বাড়ি যদি ঠেলে ওটা দেয় দুই তিনজন বলে বলো হরি, ভয় পাবে কিনা? আচ্ছা তো তার মানে রাম নাম হরি নাম সত্য করেছে আমরা মরার পরে, বেঁচে থাকতে সত্য মনে করিনি। বেঁচে থাকতেই নামটাকে সত্য মনে করুন, মরে গেলে রাম নাম সত্য হয়ে বেটা, মরে গেলে রাম নাম সত্য কি গো? বেঁচে থাকতেই হরি বল, বলো হরি বলো বেঁচে থাকতে, মরে গেলে মাথা নড়বে আর বলবে আমার আর বলা আর হরি বলা জন্ম পাবো কিনা, এবার তো বলুন। আমি যদি একটু হাত তুলতে বলতাম তাও বলবো না, বলা উচিত নয়, কিন্তু অন্যান্য ধর্মের লোকরা হাত তুলে বলতে এবার থেকে নামাজ পড়বেন তো, আমি আপনাদের হাত তুলতে বলবো না, অনুরোধ করব আমি হাত তুলে একটু নাম নেন, একটু নাম নেন, নামই সর্বসাধারণ, নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য মুক্ত শুদ্ধ মুক্ত অভিন্ন আত্মান মিন। সব শেষে আমরা এই কীর্তন করতে করতে যাই আগামী